শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকের দিনটা খুবই সুখের দিন। আজকে টেট পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এবং তোমরা সবাই জানো যে টেট পরীক্ষার রেজাল্ট মানে বহু পরীক্ষার্থী পাশ করেছে। এবং যেটা বলার কথা সেটা হচ্ছে যে মানে বিকেল 3:30 থেকে মানে এত মেসেজ এসছে হোয়াটসঅ্যাপে, যে আমি মানে লিখতে পারছি না। তা আমার যেটা মনে হলো যে সমস্ত পরীক্ষার্থীরা পাস করেছে তাদের নামগুলো মানে আমার কাছে যারা পড়ে আর কি, তাদের নামগুলো অন্তত তোমাদের সামনে তুলে ধরা দরকার। তবে সবার প্রথমে যে সমস্ত পরীক্ষার্থীরা পাস করলে তাদের অনেক অনেক হার্দিক অভিনন্দন, এবং তোমরা আশা করবো যে পরবর্তী ধাপে খুব ভালোভাবে আর কি মানে ইন্টারভিউ যেটা সেটা অবশ্যই দেবে, এবং সেটার জন্য তোমাদের সকলের শুভেচ্ছা। এই যে নাম সেটা তোমাদের সামনে বলার আগে একটা জিনিস আমি বলে দিতে চাই, সেটা হচ্ছে যে এই যে পরীক্ষার্থী যারা আর কি মানে আমাকে মেসেজ করে জানিয়েছে হোয়াটসঅ্যাপে যে তারা পাস করেছে, তারা কিন্তু কেউ আমার কাছে টেট পরীক্ষার জন্য লেখাপড়া করেনি। তার কারণ হচ্ছে আমি টেট পরীক্ষার জন্য পড়াই না, যেহেতু আমি এই বিষয়টাতে কোয়ালিফাইডই নই একবারে, ফলে আমি এটার জন্য কখনো পর্যন্ত পড়াই না। এরা সবাই আমার জেনারেল স্টাডিজ ব্যাচের অনলাইন ব্যাচের ছাত্র এবং সাইকোলজি অপশনাল ব্যাচেরও ছাত্র আছে এখানে। তারা প্রত্যেকে আমাকে যেটা জানিয়েছে যে তারা আমার কাছে মানে পড়ে তাদের মনে হয়েছে যে তারা উপকৃত, এবং সেই জন্য তারা আমাকে জানিয়েছে। আমার মনে হলো এটা এতটাই খুশির খবর। সংখ্যাটা আমি পড়ার পর গুনছি, অন্তত 3:30 থেকে ভিডিও করছি আমি, এখন মোটামুটি 10:30 বাজে, এখনো পর্যন্ত যে কজনের নাম আমার কাছে এসে পৌঁছিয়েছে তাদের নাম আমি তোমাদের সামনে পড়ছি। এবং তোমরা যারা শুভে পেয়েছো, যারা এই চ্যানেলের শ্রোতা এবং দর্শক, তাদের সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা। এবং আমার ছাত্রছাত্রী যারা এত কষ্ট করে, এত পরীক্ষা দিয়ে, এত দীর্ঘদিনের একটা লড়াইয়ের পরে সিলেক্টেড হয়েছে, তাদেরকেও শুভেচ্ছা। আমি তোমাদের সামনে নামগুলো একবার পড়তে চাই। সেটা হচ্ছে মোনালিসা চক্রবর্তী, কৌশানী রায়, আদর্শ দাস, পুষ্পিতা চন্দ্র, সাকিরুর রহমান, প্রান্ত তালুকদার, প্রীতম মণ্ডল, শ্রেয়া দাস, সংঘমিত্রা দাস, দেবজ্যোতি দাস, তানিয়া লস্কর, চন্দ্রিমা দে, গার্গীদীপ্ত সাঁতরা, বিশ্বশ্রী দাস, রিয়া গাইন, নবনীতা মজুমদার, শুভদীপ মাইতি, অর্পিতা দাস, সন্দীপ দে, কুহু দে, তারিকুল বিশ্বাস, শ্যামায়ন কবির, সুদীপ্ত হালদার, সুমন গোস্বামী, সাগরিকা ব্যানার্জি, নয়ন সরকার, প্রতিমা দাস, সুব্রত ঘোষ, অনন্য মণ্ডল, কৌশিক মণ্ডল, আব্দুল মিয়া, প্রত্যুষা দাস, নয়ন সরকার, সৌমিত্র রায়, সায়ন ভট্টাচার্য, অরূপ মাল, তন্ময়ী রায়, রাহুল চক্রবর্তী, দিব্যেন্দু চক্রবর্তী, সুপ্রভা মণ্ডল, রিয়া ভৌমিক, বিশ্বজিৎ রায়, টিটু মাইতি, রুবিনা পারভিন, আবির দে, প্রিয়াঙ্কা মিশ্র, তাপসী বিশ্বাস, শান্তনু দত্ত, অভিষেক মুখার্জি, নিবেদিতা কর্মকার, রিয়া ময়রা এবং আরেকজন শুভদীপ মাইতি। ঠিক আছে, এই কজন আমার জেনারেল স্টাডিজ এর ব্যাচের যারা ছাত্র তারা এটাতে সিলেক্টেড হয়েছে। আমি আবারও বলছি যে তাদের সিলেকশন হওয়াতে আমার কোনো ক্রেডিট নেই, কারণ আমি টেট পরীক্ষার জন্য তাদের কাউকে পড়াইনি। তারা আমার জেনারেল স্টাডিজ ব্যাচের, WBCS ব্যাচের ছাত্র, সাইকোলজি ব্যাচের ছাত্র, এবং তারা নিজেদের মেধা, দক্ষতা এবং যোগ্যতা এই পরীক্ষায় পাশ করেছে। তাদের সকলকে এবং যারা পাশ করেছে তাদের হার্দিক অভিনন্দন। আরেকটা কথা বলতে চাই যে মোটামুটি দেখে নিই একবার এখানে কতজন হলো। ঠিক আছে, মোনালি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121, 122, 123, 124, 125, 126, 127, 128, 129,
জন যে তারা সিলেক্ট হয়েছে, যারা সিলেক্টেড হয়েছে তাদের প্রত্যেককে আমার তরফ থেকে অনেক অনেক হার্দিক অভিনন্দন। এবং সত্যি কথা বলতে মানে এটা আমার দারুণ লেগেছে যে এতজন পরীক্ষার্থী তারা আর কি মানে সিলেকশন হয়েছে এবং আমাকে জানিয়েছে, এটা খুব ভালো লেগেছে। তার কারণ হচ্ছে মানে আমরা অনেক সময় আমাদের মধ্যে তো একটা সংকীর্ণতা দেখা যায় যে আমরা মানে অন্যের সাফল্যকে উদযাপন করতে পারি না, ঠিক আছে, নিজেরা সফল হলে ভালো বলি, কিন্তু কিন্তু আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে বা যারা দীর্ঘদিন ধরে লড়াইয়ের পর এই একটা জায়গার জন্য মানে পেতে চাইছে, আকাঙ্ক্ষিত যাদের, সেই জায়গাটাতে যে তারা এসছে এবং তাদের সাথে আমার যে কোনো না কোনো একটা হয়ে যোগাযোগ আছে, এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। সুতরাং তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা। যদি আরো কোনো পরীক্ষার্থী থাকে তাহলে তাদের নামই ভবিষ্যতে জানাবো। আর কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল
লেভেলের রেজাল্ট গতকাল বেরিয়েছে, সেখান থেকেও যারা যারা আমার কাছে পড়ে অনলাইন ব্যাচ জেনারেল স্টাডি ব্যাচে তারা কারা সিলেক্ট হয়েছে তাদের নামও জানাবো, ঠিক আছে? এই আজকে খুবই মানে খুবই আনন্দের দিন অন্তত আমার কাছে তো অবশ্যই। আর এদের সবার নম্বর মোটামুটি আমাকে যারা জানিয়েছে যে 90-92 থেকে শুরু করে মানে 92-93 এরকমটা আছে, 100-এর উপরে অনেক আছে, 120-এর আশেপাশেও আর কি অনেকের নম্বর আছে, ঠিক আছে? এটা আমার কাছে খুবই একটা আনন্দের ব্যাপার। সুতরাং তোমরা যারা সফল হয়েছো তারা ভবিষ্যতে আরো এগোবে, এবং অবশ্যই আমার কাছে যেখানে বড় আমি তো আন্তরিক প্রার্থনা করবো যে তোমরা যাতে WBCS অফিসার হিসাবে ভবিষ্যতে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে এবং তোমাদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক। খুব ভালো থাকবে, এখনো পর্যন্ত সংখ্যাটা 50, হয়তো ভবিষ্যতে বাড়তে পারে, তাহলে তাদের খবর এবং যারা CGL এ সিলেক্ট হয়েছে তাদের রেজাল্ট নিয়ে আমি আগামীকাল একটা ভিডিও করব। খুব ভালো থেকো, দ্রুত সফল হও, এবং এই সংক্রান্ত সমস্ত খবরাখবরের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর আমাদের সাইকোলজি অপশনে যে ব্যাচ শুরু হয়েছে সেটা যদি যুক্ত হতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া ভিডিও লিঙ্ক খুব মনোযোগ দিয়ে রেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করো। ভালো থাকবে।